ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن. الله تعالى شكري أدائر پور أمرا درود بهم سلام پشکوچي شربو کالير شربو جوگير شربو سشت و محامانم نبينا و سيدنا و قدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم پرتي جاكي الله تعالى رحمتا للعالمين حسابي ادھارار بوكي پرارن کريچن. اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখতে দেখতে রমাদান আল কারীমের আটটি দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন। আল্লাহ নিজেই বলেছেন এটা গণনা করা অল্প কয়েকটি দিন, এটা চোখের পলকেই চলে যাবে। আর আসলেই তাই, মনে হলো যেন রমাদান কেবল আমরা শুরু করেছি কিন্তু আট দিন চলে গিয়েছে। এভাবেই রমাদান চলে যাবে। আমার আপনার জীবনে রমাদান আসে আমাদেরকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। রমাদান আসে গুনাহমাফের সুযোগকে কাজে লাগানোর জন্য। রমাদান আসে ইবাদতের দিকে মনোনিবেশ করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কপালপুরা কিছু মুসলমান রমাদান মাসকে ইবাদতের মাস হিসাবে গ্রহণ না করে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক করা, বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া ফাসাদ করা মাস হিসাবে এই রমাদানকে তারা গ্রহণ করে নিয়েছে। প্রত্যেক বছর দেখবেন রমাদান আসলে তারাবির নামাজ কয় রাকাত পড়বে, এটা আট রাকাত পড়বে না বারো রাকাত পড়বে, মোনাজাত কয়বার হবে, এটা কি লম্বা হবে না ছোট হবে, সাহারির সময় কি পরিমাণ ডাকাডাকি হবে, এই সকল বিষয় নিয়ে যতটা না আলোচনা হয়। রমাদান মাসে ভালো কাজ নেক কাজ কে কতটুকু করবে সেটা নিয়ে ততটুকু পরিমাণ চিন্তা ভাবনা করা হয় না। আপনারা দেখবেন প্রত্যেক বছর রমাদান মাস আসলে তারাবির নামাজের সংখ্যা নিয়ে কয় রাকাত পড়বে এটা নিয়ে মানুষ মতভেদ করছে। আজকে সুজা সাতটা কথা বলে দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ২০ রাকাত তারাবির নামাজ জামাশের সাথে এরকম প্রচলন ছিল না। নবীজির পরে সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ভিত্তিতে, সাহাবীদের ঐক্যমতের, আবার বলেন সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে তিনি ২০ রাকাত তারাবিহের নামাজ জামাতের সাথে প্রবর্তন করেন। এখন প্রশ্ন হতে পারে নবীজির সময়ে যেটার প্রচলন হয়নি সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে প্রচলন হলে আমরা কি সেটা করব? অবশ্যই করতে হবে, করা জরুরি আপনার জন্য। কেন? এটা আমার মতো ছোট হুজুর বলে যায় নাই, আমার মতো ছোট হুজুরের কথা নয়, এটা বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদুন। নবীজি বলেছেন আমার এবং আমার পরে আমার চার খলিফা, আমার চার সাহাবি, আমার সুন্নত মানা যেমন তোমাদের জন্য জরুরি, আমার পরে এই চার খলিফার সুন্নত মানাও তোমাদের জন্য দলিল। তো এর চেয়ে বড় দলিল আর হতে পারে? কিসের এত ঝগড়া ফাসাদ, কিসের এত তর্ক বিতর্ক? এগুলো বাদ দিয়ে তারাবিহের রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া ফাসাদ ফেসবুকে লেখালেখি, এক পক্ষ আরেক পক্ষ নিয়ে, এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে ভিডিও করা, এগুলো বন্ধ করে দিয়ে এই রমাদান মাসে ইবাদতে মনোনিবেশ করা দরকার। যে তারাবিতে চলে এসেছে
তাকে নিয়ে ঝামেলা না করে বরং যারা এখনো মসজিদের বাহিরে তাদেরকে কি করে মসজিদে ঢোকানো যায় আর তাদেরকে কেমনে নামাজি বানানো যায় এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার চিন্তা করা উচিত না এটা না করে দেখা যায় দেখবেন আমাদের দেশে বেনামাজিকে নামাজি বানানোর জন্য যতটা না ঝগড়া ফাসা নামাজে হাত নাভির নিচে বাঁধবে না বুকের উপর বাঁধবে আমিন জুড়ে বলবে না আস্তে বলবে মোনাজাত করবে কি করবে না এগুলো নিয়ে কি মতভেদ করে দলভেদ হওয়ার কোনো কারণ আছে উম্মতের ঘরে আগুন লেগেছে পাললে পানি ঢালেন আপনি যদি সেখানে গিয়ে আবার কেরোসিন ঢালা আরম্ভ করেন তো আগুনের তেজ তো আরো বেড়ে যাবে এজন্য তারাবিহের রাকাত সংখ্যা নিয়ে ফেসবুকে লেখালেখি ভিডিও আর আপনারাও তর্ক বিতর্ক না কইরা তারাবি চলছে তারাবিহের নামাজ আদায় করুন শুনেন আল্লাহর নবীর হাদিস শুনেন নবীজি বলেছেন ইন্নাল্লাহা ফরাদা আলাইকুম সিয়ামা রমাদান নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করেছেন নবীজি বলেছেন ইন্নাল্লাহা ফরাদা আলাইকুম সিয়ামা রমাদান নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছেন ওয়াসালান্তু লাকুম কিয়ামা আর আমি তোমাদের জন্য রমাদানের রাতে কিয়ামের ব্যবস্থা করেছি ফামান সাবাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবীজি বলেছেন সুতরাং যে ব্যক্তি রমাদানের মাসে আল্লাহর ফরজ করা সিয়াম আর আমার প্রতিষ্ঠিত করা কিয়াম অর্থাৎ তারাবিহের নামাজ তাহাজ্জুদের নামাজ এগুলো যারা আদায় করবে ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহ তার অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে গুনাহ মাফের জন্য সিয়াম আর কিয়ামে মনোনিবেশ করুন দৌড়াদৌড়ি কইরেন না তাড়াহুড়া কইরেন না এসেছেন পড়েন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে এটা কুরআন নাজিলের মাস এই মাসে আপনি যেন পুরা কুরআন শুনতে পারেন এজন্য আল্লাহ রাসূল তারাবিহের পদ্ধতি দিয়ে গেলেন যাতে করে আপনি রমাদান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া পুরা মাস কুরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন সুবহানাল্লাহ আয়েশা দৌড় মারেন কেন কয়েক রাকাত পরে খালি হয়ে যায় এত তাড়াহুড়া কিসের আপনার এত দৌড়াদৌড়ি করেন কেন আপনি আপনি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেন নাকি আপনার সারা জীবনের আমল একত্রিত করলে একজন সাহাবীর পায়ের ধুলার সমানও হবে না আপনার সারা জীবনের সাজদারে এক পাল্লাই দিলে ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদের মাঠে যাওয়ার জন্য যে পায়ের বালুর আছে একটা বালুর সমানও না একটা বালুর সমানও না তো ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা প্রতিষ্ঠিত করে গেলেন একজন সাহাবি কোনো কথাও বলেন নাই সবাই মেনে নিলেন কত বড় জ্ঞানী আপনি এত বড় জ্ঞানী হয়ে গিয়েছেন এত দৌড়াদৌড়ি কইলেন না বেশি বুঝিয়েন না আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের মনে রাখবেন নবীজির সুন্নতগুলো মানা যেমন জরুরি ঠিক তেমনি ভাবে নবীজির পরে খোলাফায়ে রাশেদার আমলে যে সুন্নতগুলো প্রতিষ্ঠিত সেগুলো মানাও জরুরি কথা ক্লিয়ার কোরআন নাজিলের মাসে কোরআন যেন শুনেন এই জন্যই তারাবিহের ব্যবস্থা এই তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে মতভেদ করবো না আর আমরা রাজি আছেন তো বরং তারাবিহের নামাজ এটা যেন তাড়াতাড়ি না হয় এটা নিয়ে আমরা সচেতন হব আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এবং এখন অসংখ্য মসজিদে এই সিস্টেম চালু হয়েছে আরও চালু হওয়া দরকার ফেসবুকে মাঝে মাঝে কিছু ভিডিও দেখি এগুলো যদি সত্য হয় তাহলে তো আসলে অবাক হওয়ার বিষয় আর এডিটিং হইলে তো আল্লাহ আলাম মাঝে মাঝে কিছু ভিডিও দেখি ওরে বাপ রে বাপ যে গতির নামাজ নামাজের শুরুতে ইমাম সাহেব যে শব্দ পড়ে ওইটা বোঝা যায় আর শেষেরটা বোঝা যায় মাঝখানে কি পড়ে মুসল্লি কিচ্ছু বুঝে না নবীজির রাতের নামাজগুলো কেমন ছিল প্রশ্ন করা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন তো এই প্রশ্ন কাকে করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কে তিনি হচ্ছেন নবীজির স্ত্রী তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন আমি আর আপনি কি নবীজিকে অত কাছ থেকে দেখেছি না
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো আপনি বলেন তো নবীজির রাতের নামাজ কেমন ছিল তিনি তখন উত্তর বল উত্তরে বললেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না নবীজির নামাজ রাতের নামাজ যে কত সুন্দর আর কত লম্বা কত সুন্দর আর কত দীর্ঘ লম্বা নামাজ ছিল আমি তোমাদেরকে বুঝাইতেও পারবো না আল্লাহু আকবার তাহলে নবীজির নামাজ কি তারাহুরার নামাজ না ধীরে ধীরে লম্বা করে নামাজ ধীরে ধীরে লম্বা করে নামাজ সুতরাং নামাজটা ধীরে 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 ধীরেই তো বলবেন তারাওয়িহ আরবি শব্দ অর্থ হলো বিশ্রাম নেওয়া আপনি দুই রাকাত নামাজ চার রাকাত নামাজ লম্বা করে পড়েছেন বসেন একটু দেড় দুই মিনিট বসেন বিভিন্ন দোয়া পড়েন আমাদের দেশের বিভিন্ন মসজিদে মানুষ তারাবিহের পরে সুবহানাল্লাহিল মুলকি এটাকে বানাই ফেলছে ম্যান্ডেটরি দোয়া না এটা কোনো ম্যান্ডেটরি দোয়া নয় আপনি তখন যে কোনো দোয়া যে কোনো দুরুদ পড়তে পারেন এমন কি চার রাকাত পর পর যে দোয়া আছে এই দোয়াগুলো আপনার কোরআন সুন্নাহ মোতাবেক একেবারে হাদিসে কোনো নির্দেশনা নেই যে চার রাকাত পর পর এই দোয়াগুলো করতে হবে একবারে 20 রাকাত শেষ করে একবার একটা দোয়া করেন কিন্তু চার রাকাত পর পর দোয়া এগুলো সরাসরি নবীজির কোনো আমল থেকে পাওয়া যায় না এখন নবীজির আমল থেকে পাওয়া যায় না এমন কথা শোনার পরে আমাদের কারো যদি খারাপ লাগে তাহলে বলেন এটা কি খারাপ লাগার বিষয় না ইবাদত হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই যেমন মনে করেন ভালো জিনিস সেটা যদি নবীজির দেখানো না হয় এটা করলে সওয়াব পাবেন না যেমন নামাজ পড়লে আল্লাহ খুশি হন তাই বলে কেউ যদি সূর্যোদয়ের সময় দ্বিপ্রহরের সময় আর সূর্যাস্তের সময়ও নামাজ পড়ে তখন কি নামাজ পড়া জায়েজ জায়েজ নয় কারণ এই তিন সময়ে নামাজ পড়া কি নিষিদ্ধ ঈদের দিনে কেউ যদি রোজা রাখে তাহলে বলেন তো এটা কি তার জন্য জায়েজ হবে কারণ ঈদের দিনে রোজা রাখা হারাম করেছেন কে তাহলে বোঝা গেল কাজ ভালো হইল ওই কাজ আল্লাহ এবং রাসূলের দেখানো তরিকায় নির্দেশিত সময়ে নির্দেশিত পন্থায় নির্দেশিত তরিকায় হওয়া লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তাহলে আমি প্রথম কথা আজকে প্রথম পয়েন্ট বললাম যে রমাদানের মাস ইবাদতের মাস এটা ঝগড়া ফাসাদের মাস নয় তারাবির নামাজ কয় রাকাত হবে এটা কি আপনার তারাবির নামাজ আট রাকাত হবে না বিশ রাকাত হবে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদের মাস এটা নয় বরং ইবাদতে মনোনিবেশ করার মাস সম্মানিত মুসল্লিবৃন্দ এই মাস হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করার মাস সুবহানাল্লাহ কি এক মাস এসেছে আপনারা দেখেন যাদের মধ্যে বিভিন্ন ধরনের বদভ্যাস আছে এই বদভ্যাসগুলোকে ত্যাগ করা একটা সুন্দর প্রশিক্ষণ এই রমাদানের ভিতরে আছে না নাই আছে কিরকম আছে দেখেন যারা মনে করেন তামাক দিয়ে জর্দা দিয়ে পান খায় অথবা যারা সিগারেট খান তো এটা অনেকে ছাড়তে চান কিন্তু ছাড়তে পারেন না রমাদান মাস হচ্ছে এগুলো ত্যাগ করার একটা সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা কিরকম দেখেন যারা সিগারেট খায় আর সিগারেট তো এমন এক খাবার এটা দুনিয়ার একমাত্র খাবার যার গায়ে লিখে আমি খারাপ আমারে খাইস না কি বলেন এটা এমন একটা অখাদ্য যে তার গায়ে লিখা যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের লক্ষণ আমি অবাক হই মাঝে মাঝে আপনারা দেখবেন বাজারে গেলে আপনারাও তো সবাই সচেতন আমরা বাজারে গেলে পণ্যের ডেট দেখি এটা ডেট আছে কিনা তো ডেট যদি ওভার হয় আমরা তখন কি বলি ভাই এটা নি বলা তোমার দোকান থেকে এটা বের করো আর যদি ভুক্তা অধিকার পায় তো মামলাও দিয়ে দিতে পারে তো দেখা যায় কোনো পণ্যের ডেট যখন শেষ হয়ে যায় ওইটা আমরা কিনি না আমরা সচেতন যে কোনো পণ্য কেনার সময় গায়ে দেখি এটার মেয়াদ আছে কিনা কিন্তু ওই একই ব্যক্তি আবার সিগারেটের গায়ে লেখা আছে এটা খারাপ ওইটা আবার খায় চিন্তা করেছেন একই ব্যক্তি বাজারে গিয়ে পণ্যের ডেট দেখে ডেট না থাকলে খায় না আর ওই ব্যক্তি আবার বাজারে গিয়ে গায়ে লেখা এটা খারাপ ওইটা আবার খায় তো অনেকের অভ্যাস হয়ে গিয়েছে আসলে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে এটা একদিনে ছাড়া যায় না ছেড়ে দিতে পারবেন রমাদানে চাইলে 30 দিন প্রশিক্ষণ আপনি যদি সাহরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত সিগারেট সারাদিন না খায়া থাকতে পারেন
তো একদিনে তো ছাড়তে পারবেন না যারা বেশি বেশি খায় ইফতারের পরে মাথা ঘুরাবে খাইতেই হবে তো ঠিক আছে ভাই আপনি ইফতারের পরে খান আগে খাইতেন মনে করেন একটার পরে আরেকটা আপনি খান এখন রমাদানে প্র্যাকটিস করেন ইফতারের পরে তারাবির আগ পর্যন্ত একটাই খান তারাবি পরে এসে আরেকটা খায়েন ঘুমানোর আগে আরেকটা খান তো তিনটা হইল সাহরের পরে আরেকটা খায় ফেলেন চারটাই হইল এটারে আবার ইউটিউবার ভাইরা কাট কইরা দিয়েন না তাহলে বলবে হুজুর আবার রমাদানে বিড়ি সিগারেট খাওয়ার পদ্ধতি শিখাই দিচ্ছে শুনেন মদ তো একদিনে হারাম হয় না এটা কয়বারে হারাম হয়েছে তিনবারে এটা অভ্যাস হয়ে গেছে একজন মানুষের এটা একদিনে ছাড়াইতে পারবেন বলেন আপনি চারটা খান ভাই দুই তিন রোজা এরকমই খান দুই তিন রোজা পরে ইফতারের পরে একটা খাইতেন ওটা খান তারাবির পরে দুইটা মারতেন ওই দুইটাকে একটা করেন দুইটাকে একটা করে আর সাহারের সময় ঠিক আছে আর একটা তো চারটা থেকে নেমে আসলো কয়টায় তিনটায় আরো দুই তিন দিন এই নিয়ম চালান এরপরে তিনটা থেকে দুইটায় নিয়ে আসেন দশ বারো রমজানের পরে দুইটা থেকে একটাতে নিয়ে আসেন পনেরো বিশ রমজানে গিয়ে ওই একটা থেকে জিরোতে চলে আসেন এইরকম ধীরে 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 চাইলে মদ অভ্যাস থেকে ফিরে আসার একটা সুন্দর ট্রেনিং প্রশিক্ষণ এই রমাদানে আছে না নাই বলেন তো যে সকল যুবক ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত বা যাদের সিনেমা নাটক বা আজেবাজে বিভিন্ন জিনিস দেখতে মন চায় তাদের এই বিপদ থেকে ফিরে আসার সুন্দর প্রশিক্ষণ হচ্ছে এই রমজান মাস রমজান মাসে দেখা যায় যে ছেলে এরকম আজেবাজে অভ্যাসে লিপ্ত রোজার মাসে কিন্তু মোবাইল হাতে নিলে সতর্ক আজেবাজে ভিডিওর দিকে তাকায় না পর্নোগ্রাফি দেখে না কই দেখলে দেখবো না রাতের বেলা ইফতারে পরে তো তুমি যে দিনের বেলা আল্লাহকে ভয় করে ভাই এই কাজটা করলা এই ভয়টা রাতের বেলাও অন্তরে লালন করার দরকার আছে না নাই কারণ রাতের সব কিছু তিনি জানেন দিনের সব কিছু তিনি জানেন রাতের সব কিছুকেও তিনি জানেন এইভাবে আমরা চাইলে রমাদানে সকল বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করে নিজেরা প্রশিক্ষণের মাধ্যমে সুপথে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ এরপরে নাম্বার থ্রি তিন নাম্বার এই রমাদান মাসে আমরা যারা ভালোভাবে সাহরি আর ইফতার করছি শুধু নিজেরা ভালোভাবে সাহরি আর ইফতার করলেই হবে না আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদের প্রতি আপনি একটু নজর দেন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনার আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেবেন সবার আগে নিজের পরিবারের খোঁজ খবর নেবেন এরপরে নিজের রক্ত সম্পর্কের মানুষদের খোঁজ খবর নেবেন এমনভাবে মানুষকে সহযোগিতা করবেন যাতে করে একজনকে সহযোগিতা করলে আরেকজন টেরও না পায় বিশেষ করে সবার আগে নিজের পরিবারের খোঁজ খবর নেবেন তারপরে নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন আপনার আশেপাশে যারা বসবাস করেন তাদের খোঁজ খবর আপনি নেবেন প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সঙ্গেও সে আল্লাহ তাআলাও সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে বদ আচরণ করে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে কি সুন্দর হাদিস নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি নবীজি বলেছেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ ওই লোকটার সকল প্রয়োজন পূরণ করে দিবে আপনি কোনো মানুষের প্রয়োজন পূরণ করে দেন দেখেন কত মানুষ সাহরি খেতে পারছে না বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর বৈশ্বিক যে মন্দা শুরু হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশি কষ্টে আছে এরা না পারে কারো কাছে হাত পাততে না পারে কিছু বলতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা তো অনেক সময় হাত পাততেও পারে কিন্তু মধ্যবিত্তরা তো কারো কাছে যাইতে পারে না পণ্যের দাম তো ঠিকই বেড়েছে মানুষের বেতন তো বাড়ে নাই ওই বেতন দিয়ে আগে চলতো এখন ওই বেতন দিয়ে এত দাম বাড়ছে এখন ওই বেতন দিয়ে এখনো চলা লাগে বাজারে যখন যাবেন দেখবেন কত মানুষ পণ্য কেনার সময় চিন্তা করছে কতটুকু নিব পকেটের টাকা গিয়ে চুপি 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 গুনে যে তার কাছে সেই পরিমাণ টাকা আছে কিনা কিছু মানুষ আপনি একটা মাছ কিনতেছেন টাকায় আছে আর মনে মনে ভাবতেছে আরে মাছটা যদি আমি
কিনতে পারতাম আপনি মাংস কিনতেছেন কিছু মানুষের তাকায়া আছে মাংসের দিকে যদি একটু কিনতে পারতাম শুধু নিজে ব্যাগ বইরা নিয়ে আসেন না মাঝে মাঝে যে লোকটা তাকাইলো আপনিও এক প্যাকেট মাংস নিয়েছেন 2-3 কেজি মাংস একটা প্যাকেটে নিয়েছেন আরো 2-3 কেজি নেবেন নিয়ে যে লোকটা তাকায়া আছে তার সঙ্গে পরিচিত হন আসেন ভাই আপনার সাথে কথা বলি দূরে নিয়ে কেউ যাতে না দেখে না জানে তার হাতে ব্যাগটা দিয়ে বলেন আপনারে হাত দিয়া দিলাম বাসায় আপনারা খাইয়েন সুবহানাল্লাহ করবেন এই রকম তো করবেন আপনি রমাদান মাস আরব দেশে রমাদান মাস আসলে সহযোগিতার হিরিক পড়ে যায় দান সৎকার হিরিক পড়ে যায় কে কাকে খাওয়াবে এমন কি বাজারগুলোতে তারা দ্রব্যমূল্যের ডিসকাউন্ট দেন আমাদের দেশে তার সম্পূর্ণ উল্টা যত বেশি বাড়ানো যায় যারা রমাদান মাসে সিন্ডিকেট করে পণ্যদ্রব্যের দাম বাড়ায় এই সকল লোকরা কিয়ামতের দিন আল্লাহর শাস্তি ভোগ করার জন্য তৈরি হও নইলে এখনো সময় আছে তওবা করে ভালো হও নইলে আল্লাহর শাস্তিকে ভয় কর কি আজীব অবস্থা বাজার নিয়ন্ত্রণের জন্য কেউ নেই দেখার জন্য কেউ নেই এটা নীরব হাহাকার চলছে মানুষের মধ্যে ঠিক কি না নীরব হাহাকার চলছে তা আশেপাশে খেয়াল রাখুন শুধু আপনি নিজে পেট ভরে খাইয়েন না কে ইফতার খেলো না আপনি একটু দেখেন কে সাহরি খাইলো না দেখেন নিজের ভাই বোনদের মধ্যে অসহায় থাকলে তাকে দেখেন আত্মীয় স্বজনদের মধ্যে অসহায় থাকলে তাকে দেখেন তাদের বাড়িতে বাজার করে পাঠিয়ে দেন অনেক সময় টাকা পয়সা দেওয়ার চাইতে এরকম বাজার সাজার করে দিলে কিন্তু মানুষ খুশি হয়ে যায় গিফট মনে করে এটাকে ঠিক কি না এইরকম কাজ করেন রমাদান মাসে শুধু নিজে নিজে পেট ভরে সাহরি খাইলে হবে না ইফতার করলে হবে না আশেপাশের মানুষদের দিকেও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি বৃন্দ আজকে আমি অনেকগুলো পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ এরপরে আসেন নাম্বার 4 4 নম্বর পয়েন্ট আমরা জানি এই মাস হলো কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের কারণে এই মাসের এত সম্মান এত মর্যাদা এই কোরআনের মাসে আপনারা কোরআন শুনতেছেন আলহামদুলিল্লাহ তারা বিহের নামাজে যে আপনারা আসেন আপনাদের কি বিরক্ত লাগে আমাদের মসজিদে তো হাফেজ সাহেবরা খুব সুরেলা কণ্ঠে খুব চমৎকার করে তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ পড়েন অনেক মসজিদ আছে আমি কয়েকদিনে বেশ কয়েকটা মসজিদে দেখলাম কত বড় বড় মসজিদও দেখেছি কিন্তু কমিটির কোনো রুচি নাই কোনো রুচি নাই আমি ওই দিন এক মসজিদ আমি নাম বলবো না বিশাল বড় মসজিদ কয়েকতলা হাজার হাজার মানুষ নামাজের সময় হয়ে গেছে ঢুকে গেলাম দেখি নামাজের মধ্যে কোনো মজা পাওয়া যাচ্ছে না কোনো মজা পাওয়া যাচ্ছে না অথচ কমিটি চাইলে তাদের যে বিশাল মসজিদ ভালো মানের হাফেজ রাখতে পারে রমজান মাস তো বছরে একবারই আসে ওই একটা মাস তখন যদি একটু সুন্দরভাবে কোরআনটা শোনা না যায় তাহলে তো হৃদয়ে তৃপ্তি আসেন আলহামদুলিল্লাহ আমাদের ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে প্রতি বছরই অত্যন্ত ভালো মানের সুরেলা কণ্ঠে যারা সুন্দর করে ধীরে ধীরে কোরআন পড়েন তাদেরকে নিয়োগ দেওয়া হয় আলহামদুলিল্লাহ পড়ে এই যে কোরআন তেলাওয়াত শুনছেন তৃপ্তি আসতেছে মনে কোরআন শুনে কারো কি কখনো বিরক্ত লেগেছে দুনিয়াতে আজ পর্যন্ত কোরআন শুনে কোনো মানুষ বিরক্ত হয় নাই একটা গান যখন বের হয় ওই গান কয়েকদিন শুনলে ওইটা মানুষের কাছে পুরাতন লাগে পুরাতন লাগে বেশি দিন শুনে না কয়েকদিন ভালো লাগে এরপর আর ওইটা ভালো লাগে না কিছুদিন ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মানুষও খুব শুনে এরপরে আর ওইটা শুনতে ইচ্ছা করে না জন্মের পর আমরা যখন বালেগ হলাম বালেগ হওয়ার পর থেকে মসজিদে আসা আরম্ভ করলাম প্রতিদিনই এসে দেখি ইমাম সাহেব দৈনিক একটা সুরা দিয়ে উনি নামাজ শুরু করেন সুরাতু আল ফাতিহা কেউ কি কোনোদিন এসে মসজিদে অভিযোগ করেছে হুজুর কি পাইছেন আপনি প্রতিদিন একটা সুরা দিয়ে নামাজ শুরু করেন আর কি কোনো সুরা আপনি পারেন না এরকম অভিযোগ বিরক্ত হয়ে কেউ কখনো করেছে কিয়ামত পর্যন্ত করার কোনো সম্ভাবনা আছে অভিযোগ করা তো দূরের কথা বরং সুরাতুল ফাতিহা একই সুরার তেলাওয়াত বারবার শুনলেও মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে
কারো কারো কণ্ঠে কারো কারো সুরে আল্লাহ এমন মধু ঢেলে দিয়েছেন তারা যখন তাদের সেই সুললিত কণ্ঠে কোরআন পড়ে মানুষ সেই তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করে চক্ষু থেকে তারা পানি ঝরানো আরম্ভ করে কোরআন শুনলে মানুষের কখনো বিরক্ত লাগে না তৃপ্তি লাগে সম্মানিত মুসল্লিবৃন্দ যে কোরআনের তেলাওয়াতে এত তৃপ্তি পাওয়া যায় বিভিন্ন কেরাত সম্মেলনে বা ইউটিউবে যখন আপনারা বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনেন তেলাওয়াতে যেমন মন ভরে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় তৃপ্তি এসে যায় এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এই কোরআন এসেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় এই কোরআনকে মেনে চলার জন্য যেভাবে কোরআনের তেলাওয়াতে তৃপ্তি আছে তেমনি কোরআন মেনে চলায়ও প্রশান্তি আসে না নাই যে কোরআন তেলাওয়াতে এত তৃপ্তি পান ওই কোরআন নিজের জীবনে আপনি প্র্যাকটিস করেন নিজের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করে দেখেন এমন জীবন হবে যে জীবনে কোনো হতাশা থাকবে না দুঃখ থাকবে না যে জীবনে কোনো দুশ্চিন্তা থাকবে এটা আমার কথা নয় রাব্বুল আলামিন বলেছেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله تعالى বলছেন যে ব্যক্তি কোরআনের এই হেদায়েত মেনে চলবে তার জন্য দুনিয়ায় কোনো দুশ্চিন্তা নাই দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতেও তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে ওয়ামান আমিলা বিহি উজিরা আর এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবনে আমল করে তাদেরকেই পুরস্কৃত করেন যিনি তিনি কে যে কোরআন শুনলে তৃপ্তি লাগে এই কোরআন নিজের জীবনে মেনে দেখেন নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে দুঃখজনক দুঃখজনক বেশিরভাগ মুসলমানের জীবনের সাথে কোরআনের কোনো মিল কুরআন বলে মিথ্যা বলিস না হে ডেইলি মিথ্যা বলিস আর বলে সুদ খাইস না টাটকা টাটকা সুদখোর মুসলমানের ভিতরে আছে না নাই কুরআন বলে ঘুষ খাইস না রমজান মাসে ঘুষ খাওয়া বন্ধ হয় না কুরআন বলে মানুষের হক মেরে খেও না জুলুম করো না অন্যায় করো না অবিচার করো না দেখা যায় এই সমস্ত অপকর্ম বহু মুসলমানের জীবনে আছে না নাই তাহলে বোঝা গেল কুরআন আছে পৃষ্ঠায় পৃষ্ঠায় কুরআনের আইন কিন্তু জীবনের পরতে পরতে কোরআনের আইনের বাস্তবায়ন নাই সুতরাং এই কোরআন শুধুমাত্র তারাবিহে খতমের জন্য আর তিলাওয়াতে তিলাওয়াতের জন্য আসে নাই তিলাওয়াত শোনার জন্য আসে নাই এই কোরআন এসেছে কোরআন দিয়ে আপনার নিজের জীবন গড়ার জন্য যদি কোরআন দিয়ে নিজের জীবন গড়তে পারেন তো সেই জীবন হলো সফল জীবন সেই জীবন কি জীবন সফল জীবন এই কোরআন দিয়ে শুধু নিজের ব্যক্তি নয় পরিবারকেও সাজাতে হবে যখন এই কোরআন দিয়ে আপনি আপনার পরিবার গঠন করবেন পরিবার সাজাবেন এই পরিবার দেখলেও তৃপ্তি লাগবে দেখবেন কত মানুষ আছে এদের বহু টাকা আছে পয়সা আছে কিন্তু বাড়ির ভেতরে ঢুকলে তার শান্তি লাগে না তার বউ দেখলে তার খারাপ লাগে তার বাচ্চাগুলোর দিকে তাকাইলে তার মনে অশান্তি হয় কেন বউইটা পর্দা করে না বাচ্চা এগুলা দিন মারে না নামাজ পড়ে না এরা ডিজে ডিজে ভাব নিয়ে চলে চলাফেরা নবীর তরিকায় না তো পরিবারের মধ্যে যখন কুরআন সুন্নার চর্চা না থাকে তখন দেখা যায় যে পরিবারের অভিভাবক যে হয় তার মধ্যে একটা পেরেশানি অস্থিরতা সবসময় কাজ করে যদি তার মধ্যে দিনই অনুভূতি থাকে আর না থাকলে সেটা ভিন্ন কথা যে কোরআন আপনারা তারাবিহে শুনে এত মজা পাচ্ছেন শান্তি পাচ্ছেন তৃপ্তি পাচ্ছেন এই কোরআন নিজের পরিবারের ভেতরে যদি এই কোরআনের প্র্যাকটিস থাকে এই পরিবার দেখে এই স্ত্রী সন্তান এই পরিবার পরিজনকে দেখেও আপনার মনে একটা প্রশান্তি আসবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনার নিজের সন্তানগুলিকেও আপনি কোরআনের আলোয় আলোকিত করুন কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন যে কোরআন শুনলে তৃপ্তি পান নিজের সন্তানগুলোকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন এই সন্তানকে দেখলেই চক্ষুটা শীতল হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা এই সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করে যান আপনি জীবদ্দশায় যদি দেখেন আপনার সন্তান আপনার সামনে সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন পড়ে নামাজ পড়ে তো আপনি সফল বাবা সফল মা কারণ আপনি মারা যাওয়ার পরে দোয়া করার জন্য উত্তরাধিকার আপনি রেখে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যে কোরআন শুনলে তৃপ্তি লাগে এই কোরআন যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখলেও আমাদের ভালো
লাগতো রমজান মাসেও দেখি ফেসবুকে পত্র পত্রিকায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে ইফতার করে শিক্ষাঙ্গনের এই চিত্র দেখে আপনাদের চোখে কি প্রশান্তি লাগে না কষ্ট লাগে কথা বলেন যদি আমাদের শিক্ষাঙ্গনে কুরআন থাকতো যদি আমাদের সিলেবাসে কুরআন শিক্ষা বাধ্যতামূলক হতো যদি আমার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে প্রতিষ্ঠানগুলোতে কবুতরের জুড়াই জুড়াই ছেলে মেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া পয়সা পয়সা বাদাম খাইতো না আর শিক্ষাঙ্গনের পবিত্র আর শিক্ষাঙ্গনের পবিত্র এই পরিবেশকে তারা নষ্ট করা সুযোগ এবং সাহস কোনটাই পেত না আমার দেশের সিলেবাসে সব আছে কষ্ট লাগে তখন একটা ছেলে এলএলবি এলএলএম বিবিএ এমবিএ সিএসসি ফার্মাসি যে যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে পড়াশোনা কইরা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে প্রমিত বাংলায় কথা বলতে পারে তার হাতে কুরআন দিয়ে বললেন তুমি একটু কুরআন পড়ে দাও পায় ন জানি দে পারি না পারি না শুদ্ধ করে কুরআন পড়তে পারে না কারণ আমার শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন নাই আমাদের শিক্ষাঙ্গনে যদি ইংরেজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল ইতিহাস এগুলো যদি পড়ানো যায় তো কুরআন হাদিস মুসলমান সন্তানদেরকে পড়ালে কোনো ক্ষতি হবে কয় না কুরআন হাদিস পড়াইলে এটা জঙ্গি হয়ে যেতে পারে কুরআন হাদিস যারা জানে তারা কখনো জঙ্গি হয় না বরং কুরআন হাদিস যারা জানে না এরাই হলো দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি কুরআন হাদিস যারা জানে এরা দুর্নীতিবাজ হয় না কুরআন হাদিস যারা জানে না এরাই তো দেখা যায় কুরআন হাদিস নাই ডিগ্রির তো অভাব নাই কিন্তু এক একজন এত এত লুটপাট করেছে দুর্নীতির হিসাব করলে আপনার চক্ষুটা কপালে উঠে যাবে এত দুর্নীতি করেছে সম্মানিত মুসল্লিবৃন্দ এই জন্য শিক্ষাঙ্গনে যদি কোরআন থাকতো আমাদের চক্ষুটা শীতল হতো যেমন নামাজে আমরা কোরআন তেলাওয়াতে তৃপ্তি পাই শিক্ষাঙ্গনে কোরআন থাকলে আমাদের শিক্ষাঙ্গনগুলো দেখলেও আমাদের তৃপ্তি লাগতো আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো যে শিক্ষা ব্যবস্থায় জাগতিক সকল শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সংমিশ্রণ যদি ঘটানো হতো তাহলে দেখা যেত আমাদের সন্তানগুলো জাগতিক শিক্ষায় তারা যোগ্যতা সম্পন্ন হতো অন্যদিকে দ্বীনি শিক্ষা গ্রহণ করে তারা প্রত্যেকেই এক একজন নৈতিক চরিত্রবান হয়ে যেতে পারত যে কোরআন শুনে তৃপ্তি পান এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য আসে নাই রমজানে খতম দেবার জন্য আসে নাই এই কোরআন এসেছে শিক্ষাঙ্গন কোর্ট কাচারি সব জায়গায় এই কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য যদি আমাদের কোর্ট কাচারিগুলোতে কোরআনের বিধান থাকতো কোরআন দিয়ে বিচার চলতো তাহলে নিরপরাধীকে অপরাধী বানায়া ডান্ডা বেড়ি লাগাইয়া অসম্মান করে আদালতে দাঁড় করানোর কোনো সুযোগ হতো না যদি কোরআন দিয়ে বিচার হতো অপরাধী নিরপরাধী হতো না নিরপরাধী অপরাধী হতো না মানুষ সঠিক বিচার পেত ইনসাফ পেত বিচারের বাণী কখনো নীরবে নিভৃতে কেঁদে মরত না কোরআনের বিচার যেখানে আছে ইনসাফ সেখানে আছে কোরআন দিয়ে যেখানে বিচার হয় কোরআন দিয়ে যেখানে ফয়সালা হয় সেখানে কে নেতা আর কে সাধারণ মানুষ ওইটা কিন্তু বিবেচনা করা হয় না খুব সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছিলেন অমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিশরের গভর্নর অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান মারুফ বি আবি শাহমা তিনি আবু শাহমা নামে পরিচিত ছিলেন তিনি মিশরে ছিলেন একদিন তিনি অমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি একদিন নাবিজ পান করলেন নাবিজ কিন্তু কোনো মদ নয় নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ভিজিয়ে রাখা কিংবা পানির মধ্যে খেজুর ভিজিয়ে রাখা এটাকে তিনি ভিজিয়ে রেখেছিলেন কিন্তু লম্বা সময় রেখে দেওয়ার কারণে এটার মধ্যে কিছুটা সাকরান অর্থাৎ নেশা চলে আসলো ওইটা যখন তিনি পান করলেন তিনি কিছুটা নেশাগ্রস্ত হয়ে গেলেন নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর যখন তার হুশ ফিরে আসলো তিনি তো অত্যন্ত ক্ষুধাভীরু মানুষ ছিলেন তিনি চিন্তা করলেন হায় রে হায় আমি তো মদ পান করি নাই মদ পান না করলে হতো
আমি যেটা পান করেছি সেটার মধ্যে নাবিজের মধ্যে নেশা চলে এসেছিল নেশাকে তো আল্লাহ তাআলা হারাম করেছেন সুতরাং আমি তো আল্লাহর আনুগত্যের বিপরীত কাজ সম্পন্ন করে ফেলেছি তিনি তখন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে পুরো ঘটনা শুনালেন তিনি বললেন আমি তো নাবিজ পান করেছি সেখানকার মধ্যে কিছুটা নেশা চলে এসেছিল আল্লাহর আনুগত্যের বিপরীত কাজ করে ফেলেছি আপনি আমার উপরে কোরআন অনুযায়ী শাস্তি আরোপ করুন দেখুন যিনি গিয়ে অভিযোগ নিজের বিরুদ্ধে করছেন তিনি হচ্ছেন সেই সময়ে অর্ধ পৃথিবীর বাদশার ছেলে আল্লাহু আকবার আর আমাদের মেম্বারের ফুলা হইলে হইছে এলাকার সকল আকাম কুকাম হে করবে কেউ সাউন্ড করতে পারবে না সাউন্ড করলে একদম শেষ করে ফেলবে ঠিক কি না যেখানে কোরআনের বিচার চলে না যেখানে এরকম ফটকা ফটকা নেতা থাকে এরকম ফটকা ফটকা নেতার ফুলা পান্ডা এরাই সমাজটাকে এরকম নষ্ট বানায়া ফেলে আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের ছেলে তিনি মদ পান করেন নাই তবে আমাদের দেশের কিছু ওয়াইজ গল্পকার ওয়াইজ এরা যাচাই বাছাই না কইরা পড়াশোনা ভালোভাবে না কইরা এই ঘটনাটাকে কতভাবে যে বলে কত রঙে রঙায়া বলে অনেক ওয়াইজ কে বলতে শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি নাকি জিনা করেছেন নাউযু বিল্লাহি মিন এটা মিথ্যা বর্ণনা বানোয়াট বর্ণনা এর কোনো ভিত্তি নেই আবার যারা বলে তিনি মদ পান করেছেন তারাও বাড়াবাড়ি করে তিনি মদ পান করেন নাই তিনি নাবিজ পান করেছিলেন আর নাবিজ আরব দেশের একটা বিখ্যাত পানীয় কিন্তু তিনি ওটা রেখে দিয়েছিলেন বেখেয়ালে একটু লম্বা সময় এজন্য এটার মধ্যে কিছু নেশা চলে এসেছিল হালকা নেশাগ্রস্ত হওয়ায় অপরাধ ফিল করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন আমাকে আপনি শাস্তি দিন যেহেতু তখন রাষ্ট্রীয় পর্যায়ে কুরআনের শাসন চলে তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন তা আপনি তো নেশাগ্রস্ত হয়েছেন এখন আপনাকে 80টি দুর্লা মারা হবে 80টি বেত্রাঘাত করা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি কে তিনি হচ্ছেন গভর্নর আর যার বিচার করতে যাচ্ছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্টের ছেলে ভাবা যায় যদি পৃথিবীতে এইরকম কোন প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টারের ছেলেকে এরকম কোন নিম্ন আদালত আর উচ্চ আদালতের বিচারক এরকম রায় দেওয়ার চিন্তা করে ঘন্টার মধ্যে যে কোন দেশ থেকে কোন যাবে কোন দেশে যাবে এটা বিচারকও টের পাবে না ঠিক কি না আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি 80টি দুর্লা মারলেন কিন্তু প্রেসিডেন্টের ছেলে হিসাবে তিনি জনসম্মুখে এটা করলেন না তিনি করলেন ঘরের ভিতরে এই খবর চলে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু নরম না গরম কথা বলেন নিজের ছেলে হইলেও ছাড় আমাদের তো নেতার ছেলে হইলে 7 খুনও মাফ 10 খুন মাফ 13 খুন মাফ কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি যখন এটা শুনেছেন আরো রাগান্বিত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে ধমক মারলেন তোমার এত বড় সাহস তুমি আমার নিযুক্ত গভর্নর তুমি আল্লাহর কিতাবের যে বিধান তার বিপরীত কাজ করে ফেলেছো তুমি প্রেসিডেন্টের ছেলে এটা ভেবে প্রেসিডেন্টের ছেলেকে শাস্তি দিলা পর্দার আড়ালে ঘরের ভেতরে জনসম্মুখে দিলা না তুমি আল্লাহর বিধান কার্য করে তুমি ভালোভাবে ভূমিকা পালন করো নাই এক্ষুনি আমার ছেলেকে তুমি খালি উঠে করে মদিনায় পাঠাও আমি আমার ছেলের বিচার করব আল্লাহু আকবার ছেলে যখন ফিরে আসলো তিনি এবার জল্লাদকে এই দায়িত্ব দিলেন না কারণ জল্লাদ তো ভয় পাবে জল্লাদ একটা মারতে যাবে আর প্রেসিডেন্টের দিকে তাকাবে চাকরি আছে না গেছে আছে না গেছে ঠিক মতো লাগাবে না ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য এই শাস্তিটা কোনো জল্লাদকে দিয়ে প্রয়োগ করালেন না নিজেই তার ছেলেকে 80টি বেত্রাঘাত করলেন আল্লাহু আকবার এর নাম হলো বিচার এর নাম হলো ইনসাফ যদি সমাজে রাষ্ট্রে কুরআনের বিচার থাকে তাহলে কোনো নেতার ছেলে চুরি করলো পারবার কোনো সুযোগ থাকবে না কুরআনের বিচার যেখানে নাই ইনসাফ সেখানে নাই নবীজির সময়ের আরেকটা ঘটনা শুনেন মখজুমা গোত্রে আরবের একটা সম্ভ্রান্ত বংশ এই সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুন্নি চুরি করে ধরা পড়ল ওই মহিলা ধরা পড়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবীজি তো কোরআন দিয়ে বিচার করবেন কোরআনের বিচার হলো চোর অথবা মহিলা চোর পুরুষ হোক নারী হোক
যদি প্রমাণ হয়ে যায় হাতটা কেটে ফেলতে হবে সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন একটা নামি দামি বংশের মহিলা এই মহিলাকে যদি হাত কাটার রায় দেওয়া হয় ওই বংশের কোনো মানিজ্জত থাকবে না তারা চিন্তা করলেন পরামর্শ করলেন নবীজির কাছে সুপারিশ করে এই মহিলার যেন হাত কাটা না যায় মহিলার শাস্তিটা যেন লাঘব করে দেওয়া যায় আর বিচারটা যেন জনসম্মুখে না করা যায় এজন্য নবীজিকে একটু সুপারিশ আমরা করি কিন্তু কে নবীজির কাছে সুপারিশ নিয়ে যাবে কারো সাহস হয় না সাহাবীরা পরস্পর পরামর্শ করে উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও ভাই উসামা তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন ভালোবাসেন এই সুপারিশ নিয়ে তুমি নবীজির কাছে যাও উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন নবীজি তখন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা তোমাদের এত বড় স্পর্ধা এত বড় সাহস কিভাবে হলো আল্লাহর আইন বাস্তবায়নের পথে তোমরা অন্তরায় হয়ে কিভাবে দাঁড়াচ্ছ শোনো আজ যে মহিলার বিচার করছি নামি দামি বংশের ওই মহিলা যদি আসামির কাঠগড়ায় দাঁড় না আসামির কাঠগড়ায় না থেকে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ে সেও যদি এই রকম আসামির কাঠগড়ায় দাঁড়াতো তো আমি বাপ হয়ে নিজের মেয়ের বেলা কোনো সহানুভূতি দেখাতাম না বিচারের রায় দিয়ে কোনো জল্লাদকে দিয়ে নয় আমি নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিয়ে সুবিচার কায়েম করতাম আল্লাহু আকবার এর নাম বিচার এর নাম ইনসাফ এর নাম হচ্ছে ন্যায় বিচার কুরআন আছে যেখানে ইনসাফ আছে সেখানে কুরআন নাই যেখানে নিরপরাধ মানুষের হাতে হাত করা পরানো হয় সেখানে যে কুরআন শুনে আপনারা তৃপ্তি পান এই কুরআন কোর্ট কাচারিতেও থাকা দরকার ছিল তাহলে এই কোর্ট কাচারিতে মানুষ গিয়া আপনারাও তো অনেক সময় হয়তো যান মানুষ গিয়া হয়রানি হইতো না পেরেশান হইতো না সুবিচার পাইয়া হৃদয়ে তৃপ্তি নিয়ে শান্তি নিয়ে বাড়িতে আসতো ঠিক কি না যে কুরআন শুনে তৃপ্তি পান এটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই এই কুরআন শুধু মসজিদে রাখার জন্য আসে নাই এই কুরআন এসেছে কুরআন দিয়ে শাসন কার্য পরিচালনার জন্য আর কুরআনের শাসন এটা সোনালী শাসন কুরআনের শাসন আছে যেখানে মানুষের জন্য শান্তি আছে কত শান্তি শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু আন তিনি রাতের বেলা পাহারা দিতেন টহল দিতেন ঘুমাইতেন না একবার তিনি রাতের বেলা দেখলেন একজন মহিলা তিনি পাতিলের মধ্যে হাড়ির মধ্যে কে জানে নাড়াচাড়া করছে পাশেই তার বাচ্চাগুলো হু হু করে কান্না করছে এই দৃশ্য দেখে তার দয়া হলো মনে বড় দয়া লাগলো তিনি গিয়ে বললেন ও মহিলা তোমার বাচ্চাগুলো এত কান্না করে কেন তখন মহিলা বলল তুমি কে তোমাকে তো আমি চিনি না তখন তিনি বললেন বলো অসুবিধা নাই দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা মহিলা বলল আমার সন্তানরা কয়েকদিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তো তুমি তো দেখতেছি চুলার মধ্যে পাতিল বসাইয়া কি জানি নাড়াচাড়া করো খাওয়াচ্ছ না কেন ক্ষুধার যন্ত্রণায় তারা যেহেতু কান্না করে এদেরকে খাওয়াও মহিলা বলল সন্তানগুলোকে কি খাওয়াবো খাওয়ানোর জন্য ঘরে কিচ্ছু নাই আমার বাচ্চাগুলো কয়েকদিনের না খাওয়া কয়েকদিন না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিল বসাইয়া সেখানে পানি ঢেলে কয়েকটা পাথর দিয়ে পাতন নাড়াচাড়া করতেছি যাতে তারা সান্ত্বনা পায় চুলার মধ্যে মা রান্না করতেছে সান্ত্বনা পেয়ে পেয়ে কান্না করে করে ক্লান্ত হয়ে যেন ঘুমায়া যায় এই জন্য আমি সান্ত্বনা দিচ্ছি এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা তার মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল তিনি বললেন ও মহিলা তুমি যে এত অভাবে আছো এত অসহায় তুমি কি খলিফার কাছে যাও নাই তুমি কি প্রেসিডেন্টের কাছে যাও নাই তোমার দুঃখের কথা কি তাকে বলো নাই মহিলা তখন বললেন প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি খলিফার কাছেও যাইতে পারি নাই ভিড়তে পারি নাই আর খলিফাও কেমন নির্দয় মানুষ তার শাস্তার রাজ্যে তার এলাকা এরকম অভুক্ত একটা মা তার অভুক্ত সন্তানদেরকে নিয়ে কত কষ্টে আছে কিন্তু সেই খলিফাও জানে না আমি সেই খলিফার কাছে আমি সেই খলিফার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করব এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু
সঙ্গে সঙ্গে বললেন মা গো তুমি অপেক্ষা করো দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা সঙ্গে সঙ্গে তিনি বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের কোষাধ্যক্ষ বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন তাকে বললেন এক্ষুনি বাইতুল মাল খুলো বাইতুল মাল খুলে দেওয়া হলো কয়েকটা আটার বস্তা তিনি তার কাঁধে নিলেন আটার বস্তা কাঁধে নিলেন আর কিছু খাবার দাবার মাথার মধ্যে নিলেন কাঁধের মধ্যে নিলেন তখন বাইতুল মালে নিযুক্ত সেই কর্মচারী বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট আপনি কেন এই আটার বস্তা বহন করছেন আমাদেরকে দেন কর্মচারী আছে তারা নিয়ে যাবে তিনি তখন বললেন আমার নিজের বোঝা আমারে বহন করতে দাও কারণ যে দৃশ্য দেখে এসেছি কিয়ামতের দিন এমন আটকা আটকাবো আমার বোঝা আমি যদি বহন না করি করি যাতে শান্তি পাবো না সুবহানাল্লাহ আটার বস্তা নিয়ে খাদ্যগুলো নিয়ে তিনি মহিলার কাছে চলে গেলেন এরপরে বললেন এই নাও মা তোমার জন্য এগুলা নিয়ে এসেছি তিনি নিজেই কয়েকটা রুটি বানালেন এরপরে বাচ্চাগুলারে তিনি নিজের হাতে খাওয়ালেন মহিলাকে আসার সময় বললেন আপনি আগামীকাল খলিফার দরবারে আসবেন আমি খলিফার সাথে আপনার পরিচয় করাইয়া দিব আপনারে আরো বেশি সাহায্য বাড়াইয়া দেওয়া যায় কিনা আমি একটু সহযোগিতা করব মহিলা খুশি হলো পরের দিন যখন খলিফার দরবারে গেল গিয়ে দেখলো খলিফার দরবারে আসলে যিনি সমাসীন উনি হচ্ছেন গতকাল রাতের যে ব্যক্তি ওই ব্যক্তি বলেন তো এই দৃশ্য দেখে মহিলার মনে ভয় বাড়ছে না কমছে মহিলা ভাবলো হায় হায় গতকাল খলিফা মাথার মধ্যে আটার বস্তা নিয়া কাদের মধ্যে খাদ্য নিয়ে এসেছেন স্বয়ং খলিফা এত কষ্ট করেছেন আমাকে এখানে মনে হয় টেকনিক করে আনা হয়েছে আমাকে শাস্তি দেওয়ার জন্য মহিলা ভীত বিহ্বল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ভীত মহিলাকে দেখে বললেন মা গো তুমি কোনো ভয় পেও না চিন্তা করো না তোমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে ডাকি নাই তোমাকে আমার এইখানে দেখেছি সবার সামনে তোমার কাছে মাফ চাওয়ার জন্য তোমার যখন খাবার দরকার ছিল সময় মতো পৌঁছাতে পারি নাই এজন্য আমি অনুরোধ করছি মাফ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে এই অপরাধে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমারে আসামি বানায়ো না এই হলো কুরআনি শাসনের নমুনা আর কুরআনি শাসন যদি না থাকে তো নেতা যে হবে তার পেট নিয়ে চিন্তায় থাকবে তার জনগণ খাইলে খাক না খাইলে না না খাক তার কিচ্ছু যায় আসে না ঠিক কি না এজন্য দেশের মানুষ যতক্ষণ না বুঝবে কোরআন ছাড়া শান্তি নাই মুক্তি নাই ততদিন শুধু নীরব নির্যাতন হবে নীরব দুর্ভিক্ষ আসবে কষ্টে থাকবে শান্তির স্লোগান মানুষ দিবে শান্তি কোনোদিনও পাবে কোথায় দৌড়ান আপনি নবী এবং সাহাবীরা সারাটা জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আর আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য ছুটে চলেন মুসলমানের জন্য নেতা একজন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমানবৃন্দ তাহলে আসুন এই কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতের মধ্যে এই কোরআনকে শুধুমাত্র খতমের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কোরআনকে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সকল জায়গায় এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা করি প্রাণান্তকর চেষ্টা করি কারণ এই কোরআন শুধু খতমের জন্য তিলাওয়াতের জন্য আসে নাই এই কোরআন এসেছে কোরআন দিয়ে সকল কিছু পরিচালনার জন্য এজন্য কোরআন নাজিলের এই মাসে আসুন আজকের দ্বিতীয় জুমায় এই সিদ্ধান্ত গ্রহণ করি আমরা যতদিন বেঁচে থাকবো জীবনের প্রত্যেকটি সেক্টরে কোরআন ভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েমের জন্য আমরা সবাই প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন